আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু বই নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম সো আজকের ভিডিওতে আমরা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অথবা ডিআইইউ এই বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি অথবা সেমিস্টার ফি সম্পর্কে আলোচনা করব সো প্রথমেই এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে বেসিক কিছু ইনফরমেশন দিয়ে নেই এই বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠিত হয় হচ্ছে উনিশশো সালে এই বিশ্ববিদ্যালয়ের টোটাল তিনটা ক্যাম্পাস একটা হচ্ছে সাঁতারকুল বাড্ডায় সেটা হচ্ছে পারমানেন্ট ক্যাম্পাস একটা হচ্ছে বনানীতে আর একটা হচ্ছে গ্রিন রোডে সো টোটাল হচ্ছে তিনটা ক্যাম্পাস তোমাদেরকে আরও কিছু এডিশনাল ইনফরমেশন দেই সেটা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের হোস্টেল সুবিধা আছে যেটা হচ্ছে ছেলেদের হোস্টেলের ক্ষেত্রে সাতটা হোস্টেল এখানে নিকুঞ্জ খিলকেত সাঁতারকুল বাড্ডায় এবং গার্লস হোস্টেল হচ্ছে দুইটা একটা হচ্ছে গ্রিন রোড আর একটা হচ্ছে সাঁতারকুল এছাড়াও আরেকটা জিনিস হচ্ছে এখানে খেয়াল করো স্ক্রিনের দিকে এখানে ট্রান্সপোর্ট বলে একটা সুবিধা তাদের ওয়েবসাইটে দেওয়া আছে তার মানে তারা কিন্তু ট্রান্সপোর্ট সুবিধাও অফার করছে সো মোটামুটি প্রথমেই ঢাকাই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অথবা ডিআইইউ এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে তোমাদেরকে কিছু ইনফরমেশন দিলাম এবার চলো তাদের টিউশন ফি অথবা সেমিস্টার ফিগুলো দেখে নেওয়া যাক আরেকটা কথা এই টিউশন ফি অথবা সেমিস্টার ফি আমরা তাদের ওয়েবসাইট থেকে দেখানোর চেষ্টা করব আর তুমি এটা নিচ থেকেও দেখে নিতে পারো আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে চাইলে তুমি এটা চেক করে নিতে পারো এখানে স্ক্রিনে যে চারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এখানে প্রথমটা হচ্ছে বিএসসি ইন সিএসসি অনার্স ডেই কোর্স এটা ডিউরেশন হচ্ছে চার বছর এবং এখানে টোটাল ক্রেডিট হচ্ছে একশো আটচল্লিশ এবং টোটাল ফি চলে আসে চার লাখ পঁচাত্তর হাজার টাকা আর বিএসসি ইন সিএসসি অনার্স যদি ইভিনিং কোর্স হয় তাহলে সেক্ষেত্রে ক্রেডিট সংখ্যাও কমে আসবে সেটা চলে আসবে হচ্ছে একশো ছত্রিশ এবং সেখানে টোটাল ফি আসবে হচ্ছে দুই লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা আর এখানে তিন নম্বরে হচ্ছে বিএসসি ট্রিপলি এটা হচ্ছে ডে কোর্স এখানে তো টোটাল হচ্ছে একশো তেতাল্লিশ ক্রেডিট এবং টোটাল ফি চলে আসে চার লাখ পঁচাত্তর হাজার টাকা আর এটা যদি ইভিনিং কোর্স হয় তাহলে চলে আসবে একশো তেত্রিশ ক্রেডিট এবং সেখানে টোটাল ফি আসবে হচ্ছে দুই লাখ ছত্রিশ হাজার পাঁচশো টাকা এবার আসি পাঁচ নম্বরে সিভিলের ক্ষেত্রে সিভিলের ডে কোর্স হচ্ছে একশো তেষট্টি ক্রেডিট এবং সেখানে টোটাল কস্ট হচ্ছে চার লাখ টাকা আর এখানে যদি ইভিনিং কোর্স হয় তাহলে এখানে লেখা হচ্ছে একশো ক্রেডিট এবং সেখানে কস্ট হচ্ছে দুই লাখ ষোলো হাজার পাঁচশো টাকা সো মোটামুটি আমরা তিনটা প্রোগ্রাম সিএসসি ট্রিপলি এবং সিভিল এই তিনটার ক্ষেত্রে ডে এবং ইভিনিং কোর্সে ক্রেডিট সংখ্যা এবং টোটাল ফি সম্পর্কে জানলাম এবার যদি আমরা সাত নম্বরের দিকে তাকাই এটা হচ্ছে এমএসসি ইন সিএসসি মাস্টার্স ফ্রাইডে অথবা স্যাটারডে কোর্স এখানে টোটাল ক্রেডিট হচ্ছে ছত্রিশ এবং কস্ট হচ্ছে দুই লাখ ত্রিশ হাজার টাকা আর নয় নম্বরে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বি ফার্ম অথবা ফার্মাসি অনার্স ডে কোর্স এখানে টোটাল ক্রেডিট হচ্ছে একশো ষাট এবং এখানে টোটাল কস্ট হচ্ছে চার লাখ পঁচাত্তর হাজার টাকা এবং দশ নম্বরে এটা হচ্ছে বিএসসি ইন সিএসসি ফর ডিপ্লোমা হোল্ডার্স অনার্স ডে কোর্স এখানে টোটাল ক্রেডিট হচ্ছে একশো এবং কস্ট হচ্ছে দুই লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা তার মানে যারা ডিপ্লোমা থেকে বিএসসি করার জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্য এই কস্টটা দুই লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা এবার তোমরা স্ক্রিনে যে ফ্যাকাল্টিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স এখানে প্রথমটা হচ্ছে বিএ ইন ইংলিশ অনার্স ডে কোর্স এখানে টোটাল ফি হচ্ছে তিন লাখ টাকা আর দুই নম্বরটা হচ্ছে বি ইন ইংলিশ অনার্স ইভিনিং কোর্স এখানে টোটাল কস্ট হচ্ছে দুই লাখ ত্রিশ হাজার টাকা এরপর তিন নম্বরটা হচ্ছে এম ইন ইংলিশ এখানে হচ্ছে টোটাল কস্ট হচ্ছে নব্বই হাজার টাকা আর এখানেও এম ইন ইংলিশ এখানে হচ্ছে আড়াই বছরের যে কোর্সটা সেক্ষেত্রে কস্ট একটু বাড়বে সেটা হয়ে যাবে হচ্ছে এক লাখ টাকা আচ্ছা এখানে পাঁচ নাম্বারটা হচ্ছে বিএসএস ইন সোশিওলজি অনার্স ডে কোর্স এটার ডিউরেশন হচ্ছে চার বছর একশো বিশ ক্রেডিট এবং সেটার কস্ট হচ্ছে দুই লাখ টাকা আর এখানে ইভিনিং কোর্সেও কিন্তু সেম কস্ট দুই লাখ টাকাই এবং ক্রেডিট সংখ্যাও সেম একশো ক্রেডিট আর এখানে সাত নম্বরটা হচ্ছে এম এস এস ইন সোশিওলজি এক্ষেত্রে টোটাল কস্ট হচ্ছে পঁচাত্তর হাজার টাকা আর এটা যদি দুই বছরের কোর্স হয় বা ডিউরেশন যদি দুই বছরের হয় তাহলে সেটা হয়ে যাবে পঁচাশি হাজার টাকা আচ্ছা নয় নম্বরে হচ্ছে বিএসএস ইন ইকোনমিক্স এখানে কস্ট হচ্ছে দুই লাখ টাকা এরপরে এগারো নম্বরে হচ্ছে বিএসএস অনার্স ইন পলিটিক্যাল সায়েন্স এখানে টোটাল কস্ট হচ্ছে দুই লাখ টাকা এবং এখানে ক্রেডিট হচ্ছে একশো ক্রেডিট এবার তোমরা স্ক্রিনে যে ফ্যাকাল্টিটা দেখতে পাচ্ছো সেটা হচ্ছে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ এখানে প্রথমেই লেখা হচ্ছে বিবিএ অনার্স ডে কোর্স এখানে ডিউরেশন হচ্ছে চার বছর ক্রেডিট হচ্ছে একশো এবং টোটাল ফি হচ্ছে চার লাখ পঞ্চাশ হাজার টাকা দুই নম্বরটা হচ্ছে বিবিএ অনার্স ইভিনিং কোর্স এখানে ডিউরেশন চার বছর ক্রেডিট সংখ্যা সেম একশো এবং টোটাল ফি হচ্ছে চার লাখ পঞ্চাশ হাজার টাকা এরপর তিন নম্বরটা হচ্ছে ইএমবিএ মাস্টার্স ফ্রাইডে অথবা স্যাটারডে দুই বছরের ডিউরেশন শিশুটি ক্রেডিট এটার ক্ষেত্রে দুই লাখ টাকা হচ্ছে টোটাল ফি আর এটা চার নম্বরে দেখতে পাচ্ছি আমরা আর এম বিএ মাস্টার্স ফ্রাইডে অথবা স্যাটারডে ডিউরেশন হচ্ছে এক বছর ক্রেডিট হচ্ছে ছত্রিশ এবং এখানে কস্ট হচ্ছে এক লাখ সত্তর হাজার টাকা এবার স্ক্রিনে আমরা যে চারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফ্যাকাল্টি অফ ল এখানে এলএলবি অনার্স ডে কোর্স এখানে চার বছরের ডিউরেশন একশো ছাব্বিশ ক্রেডিট টোটাল ফি হচ্ছে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা ইভিনিং কোর্সেও সেম ক্রেডিট ডিউরেশন এবং ফি এরপর তিন নম্বরে দেখতে পাচ্ছি এল এম মাস্টার্স ফ্রাইডে অথবা স্যাটারডে এক বছরের কোর্স ক্রেডিট হচ্ছে ছত্রিশ এখানে টোটাল ফি হচ্ছে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা চার নম্বরটাও সেম এটার ক্ষেত্রে ডিউরেশনটা আলাদা দুই বছরের কোর্স ক্রেডিটটা বেশি পঁয়ষট্টি ক্রেডিট এবং কস্ট এখানে এক লাখ ষাট হাজার টাকা এরপর পাঁচ নাম্বার কোর্সটা হচ্ছে এমএইচআরএল আর মাস্টার্স ফ্রাইডে অথবা স্যাটারডে দুই বছরের কোর্স ক্রেডিট হচ্ছে চুয়ান্ন এবং এখানে টোটাল ফি হচ্ছে এক লাখ টাকা সো মোটামুটি এই ছিল আজকের ভিডিও হোপফুলি আজকের ভিডিও থেকে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অথবা ডিআইইউ এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্সের টিউশন ফি সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছ হোপফুলি আজকের ভিডিওটা তোমাদের কাজে লাগবে আরেকটা কথা সেটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে অবশ্যই মাথায় রাখবা তাদের ক্যাম্পাস তাদের কোয়ালিটি এডুকেশন তাদের সেমিস্টার ফি সব কিছু চিন্তাভাবনা করে তারপর তুমি ডিসিশন নিবা সো মোটামুটি এই ছিল আজকের ভিডিও হোপফুলি নতুন কোনো একটা ভিডিওতে আমরা অন্য কোনো প্রাইভেট ইউনিভার্সিটির টিউশন ফি অথবা সেমিস্টার ফি সম্পর্কে আলোচনা করব আজকের জন্য এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে